জয় শ্রীকৃষ্ণা, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আরো একবার স্বাগত জানাই আমার এই ধার্মিক সংক্রান্ত চ্যানেলে। আশা করছি আপনারা প্রত্যেকেই ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। আজ এই ভিডিওটিতে অত্যন্ত প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে আলোচনা করব, এবং তা হল ঋণের বোঝা থেকে মুক্তি পেতে আপনারা এই কয়েকটি উপায় অবশ্যই করুন। দেখুন, অনেকেই আছেন যারা অত্যন্ত ঋণের চাপে ভারগ্রস্ত হয়ে পড়েছেন, অনেকের আবার দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতন অবস্থা, কিছুতেই খুঁজে পাচ্ছেন না যে ঋণ কিভাবে পরিশোধ করবেন, অর্থনৈতিক সংকট পরিবারে লেগেই রয়েছে। দেখুন, আপনারা সবসময় একটা অনেকেই আছেন যারা চিন্তাভাবনায় জর্জরিত, কিছুতেই মুক্তি খুঁজে পাচ্ছেন না, কোনো পথ খুঁজে পাচ্ছেন না যে কিভাবে এই অর্থাভাব দূর করা সম্ভব, ঋণ থেকে মুক্তি পাওয়া সম্ভব। আমাকে অনেকেই কমেন্ট করেন এবং তারা যে অত্যন্ত ধার দেনায় জর্জরিত হয়ে পড়েছে সেই বিষয়ে টোটকা দেওয়ার জন্য কথা বলেন যে কি করে এখান থেকে ওভারকাম করা যায়। কোনো মতেই এমন অনেক মানুষ রয়েছে যারা উঠে দাঁড়াতে পারছে না একমাত্র ঋণের কারণে। আপনারা হয়তো কাউকে টাকা দিয়েছেন, সেই ব্যক্তি হয়তো আপনাকে কিছুতেই টাকা ফেরত দিচ্ছে না, বা অন্যদিকে হয়তো কোনো ব্যক্তিকে আপনারা টাকা পরিশোধ করতেই পারছেন না, আপনারা সংসারকে কিভাবে চালাবেন সেটাও খুঁজে পাচ্ছেন না। এই মতো অবস্থায় আপনারা এমন কয়েকটি উপায় আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন, সেগুলো করে দেখুন। আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনাদের কথা দিচ্ছি, খুব সুন্দর রেজাল্ট পাবেন এবং জীবনে আপনাদের যেরকমই ঋণ থাকুক না কেন সেখান থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব, আজকের এই ভিডিওটি দেখে যদি আপনারা 1% উপকৃত হন তাহলে অতি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্টে জয় শ্রীরাম জয় হনুমানজি অবশ্যই একবার লিখে জানাবেন, তথা যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজনদের সাথে শেয়ার অবশ্যই করবেন যাতে করে তারাও এই বিষয়গুলি সম্পর্কে অবগত হতে পারে। যাই হোক, পরিশেষে অতি অবশ্যই আমার এই ধার্মিক সংক্রান্ত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আসুন তাহলে ভিডিওটির মূল আলোচনার বিষয়ে প্রবেশ করা যাক। দেখুন বন্ধুরা, আপনারা যদি ঋণ থেকে বেরিয়ে আসতে চান, জীবন থেকে অর্থাভাব দূর করতে চান, অর্থনৈতিক উন্নতি করতে চান, তাহলে অবশ্যই মনে মনে শ্রী হনুমানজিকে আপনারা কিন্তু মানুন, হনুমানজির শরণাপন্ন হন, একমাত্র উনিই পারে আপনাকে ঋণ থেকে মুক্ত করতে। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, যখন কোনো ব্যক্তি খুবই বিপদে পড়ে যান তখনই তিনি কিন্তু ঈশ্বরের কাছে শরণাপন্ন হন, নিজেকে নিজের মাথা নত করে দেন, বা হয়তো আপনার আত্মীয় পরিজন, আপনার বন্ধুবান্ধব বা আপনার মাতা পিতা, অর্থাৎ যেগুলো আপনার কাছের সম্পর্ক, তাদের কাছে আপনারা কিন্তু হাত পাতেন যদি অত্যন্ত বিপদে পড়ে যান বা কোনো ঋণের দায়গ্রস্ত আপনাদের উপর চলে আসে। কিন্তু আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এমনই তিনটি উপায় বলবো, এই তিনটি উপায় কিন্তু আপনারা মঙ্গলবার দিন করবেন, এবং এই যে তিনটি উপায় এগুলো কিন্তু একসাথে করার চেষ্টা করবেন, একদিনে করার চেষ্টা করবেন, নতুবা কিন্তু ফল না পেতেও পারেন। দেখুন, আপনারা পরপর 7টা মঙ্গলবার এই উপায়গুলি একসঙ্গে করে দেখুন, আমি কথা দিচ্ছি আপনারা কিন্তু যাবতীয় সমস্যা খুব শীঘ্রই বেরিয়ে আসবেন। তথা আপনারা একটা জিনিস ফলো করবেন, ভালো সময়ে কিন্তু আপনার পাশে সবাই থাকবে, কিন্তু খারাপ সময়ে আপনার পাশে কিন্তু কেউ থাকবে না, আর তখনই কিন্তু মানুষ চেনা যায় যে কে নিজের এবং কে পর। আপনারা এই অর্থের জন্যই আপনাদেরকে মানতেই হবে যে সম্পর্ক নষ্ট হয়, অর্থের কারণেই মানসম্মান হানি হয়। আপনারা যদি অত্যন্ত ঋণে ভুগেন, কেউ দেখবেন আপনার সাহায্য করবে না, আপনারা যতই চেষ্টা করুন আপনাদেরকেই কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, অন্য কিন্তু কেউ সাহায্য করবে না একমাত্র ঈশ্বর ছাড়া। তাই মনে প্রাণে ঈশ্বরকে ডাকা প্রয়োজন, ঈশ্বরের
সান্নিধ্য লাভ করা প্রয়োজন, তবেই কিন্তু আপনারা সব সর্ব বিপদ আপদ থেকে রেহাই পাবেন, সব ঋণ থেকে মুক্তি হতে পারবেন। যাই হোক, প্রথমেই যে উপায়টি আপনাদেরকে বলবো সেটি হলো, মঙ্গলবার দিন একটি পান পাতা নিয়ে নেবেন এবং পান পাতাটির যে ডাঁট থাকে বা বোটা থাকে সেটা কিন্তু প্রথমেই আপনাদের কিন্তু ভেঙে দিতে হবে এবং পান পাতার উপর একটি লবঙ্গ একটি এলাচ রেখে দেবেন এবং পান পাতাটির মতো ভালো করে পান পাতা যেরকম মুড়া হয় পান করার সময় সেরকম ভালো করে পানটিকে মুড়ে আপনারা কিন্তু আপনাদের নিকটবর্তী কোনো হনুমান মন্দিরে গিয়ে হনুমানজিকে ওই পানটি কিন্তু দিয়ে চলে আসবেন। যদি সম্ভব হয় পানটির উপর আপনারা সামান্য গোলাপ জল ছিটিয়ে দেবেন, যদি আপনাদের গোলাপ জল কাছাকাছি না থাকে সেক্ষেত্রেও কোনো প্রয়োজন নেই, এটা কোনো ম্যান্ডেটরি নয়, তবে হ্যাঁ গোলাপ জল দিলে ভালো। এবার আপনারা ওই পানটি যখন দিতে যাবেন তার সঙ্গে একটি লাল জবা ফুলের মালা সংগ্রহ করে নেবেন এবং জবা ফুলের মালাটিও কিন্তু হনুমানজিকে অর্পণ করবেন এবং দেবার সময়ে আপনারা যখন হনুমানজিকে এই দুটো জিনিস অর্পণ করবেন তখন আপনারা কিন্তু মনে মনে হনুমানজিকে প্রার্থনা করবেন যে আমি সমস্ত ঋণের থেকে মুক্তি পেতে চাই, আমি এই ঋণ মুক্ত হতে চাই। দেখুন, আপনারা ভগবান হনুমানজি এমনই একজন ভগবান যিনি এই কলিযুগেও আপনাদের পাশে থাকে এবং এই পৃথিবীতেই ধরাধামে কিন্তু উনি আছেন এবং হনুমানজিকে এমন বিশ্বাস করা হয়, যারা হনুমানজির ভক্ত, যারা হনুমানজিকে মনোপ্রাণে বিশ্বাস করেন, মনোপ্রাণে ডাকেন, তারা কিন্তু অবশ্যই হনুমানজির কৃপা দৃষ্টি লাভ করতে পারেন এবং হনুমানজির কৃপা দৃষ্টি যদি আপনারা একবার লাভ করতে পারেন, ওনাকে যদি আপনারা একবার সন্তুষ্ট করতে পারেন, তাহলে আপনাদের জীবন থেকে যাবতীয় সমস্যার সমাধান হতে বেশি সময় লাগবে না। এর মধ্যে আরেকটি কথা আপনাদেরকে বলবো, যখন আপনারা এই উপায়টি করবেন পানের পাতার খসখসে দিকটিতে লবঙ্গ এলাচটি কিন্তু রাখবেন না, যে দিকটি পানের চকচকে দিক মসৃণ দিক সেই দিকে কিন্তু আপনারা লবঙ্গ এলাচ রাখবেন এবং ভালো করে মুড়ে নেবেন এবং হনুমানজিকে অর্পণ করবেন। এবার বন্ধুরা, যখন আপনার উপায়টি করে হনুমানজিকে প্রার্থনা করে আপনি ফিরবেন তার আগে ওখানকার পুরোহিতকে বলবেন যে হনুমানজির ডান কাঁধের সিঁদুর আপনার কপালে পরে দিতে, বাম কাঁধের কিন্তু নয়, হনুমানজির ডান কাঁধের সিঁদুর। আপনারা কিন্তু অবশ্যই এই টোটকাটি করার পর কপালে নিজের পরে চলে পড়বেন এবং সেটি কিন্তু ওই যিনি পুজো করেন হনুমান মন্দিরে সেই ব্রাহ্মণকে বলবেন পরে দিতে। বন্ধুরা, এই উপায়টি আপনারা সাতটি মঙ্গলবার পরপর সাতটি মঙ্গলবার করে দেখুন, আমি আপনাদের কথা দিচ্ছি হনুমানজির কৃপা দৃষ্টি থেকে আপনারা কিন্তু যাবতীয় ঋণ থেকে মুক্তি পেয়ে যাবেন, খুব সুন্দর রেজাল্ট পাবেন। এরপর দ্বিতীয় যে উপায়টির কথা বলবো সেটি হল, মঙ্গলবার দিন আপনারা আবারও একটি পানের পাতা সংগ্রহ করবেন এবং সেই পানের পাতার খসখসে দিকটিতে দুটো লবঙ্গ রেখে দেবেন, করে তুলে নিয়ে গিয়ে কোনো প্রবাহিত নদীতে ভাসিয়ে দেবেন। এক্ষেত্রে পানের পাতাটা কিন্তু ভুল করেও পান মুড়ার মতন মুড়বেন না এবং নদীতে গিয়ে পান পাতাটি সোজা করে লবঙ্গ দুটোকে রেখে ভালো করে আলতো হাতে ফাঁসিয়ে দেবেন, যেন প্রবাহিত নদীতে সেটি যেন অনেক দূরে ফেসে চলে যায়। এই উপায়টি কিন্তু আপনাদেরকে সাতটি মঙ্গলবার গুনে গুনে কিন্তু করতে হবে। এর ফলে দেখবেন হনুমানজির কৃপা দৃষ্টি যেমন আপনাদের উপর বজায় থাকবে, তেমনি উনার আশীর্বাদে আপনাদের জীবন থেকে সমস্ত প্রকারের ঋণ কিন্তু মুক্তি পেয়ে যাবেন। এরপর তৃতীয় যে উপায়টি আপনাদেরকে বলবো সেটিও কিন্তু মঙ্গলবার দিন করতে হবে। একটি কথা মাথায় রাখবেন, আমি বারবার আপনাদেরকে বলছি উপায় তিনটি আপনাদের কিন্তু হাতে গুনে সাতটি মঙ্গলবারই কিন্তু করতে হবে, মাঝে কোনো গ্যাপ কিন্তু দিবেন না, নতুবা কিন্তু ফল পাবেন না। দেখুন, মঙ্গলবার দিন আপনারা পুরুষেরাই করুন বা মহিলারাই, টোটকাটি যারাই করবেন তারা কিন্তু অতি অবশ্যই
নিরামিষ আহার গ্রহণ করবেন। এরপর যে উপায়টির কথা বলবো সেটি মঙ্গলবার দিন রাত্রিবেলায় করবেন। ঠিক 11টার সময় থেকে আরম্ভ করে 1টার মধ্যে আপনাদেরকে এই উপায়টি কিন্তু কমপ্লিট করতে হবে। আপনাদের বাড়িতে যদি কোনো হনুমানজির ফটো থেকে থাকে, এবং আমি একটা বিষয় এখানে বলে রাখি, যেহেতু হনুমানজিকে মহিলারা স্পর্শ করতে পারেন না, উনি হলেন পরম বৈরাগ্য, উনি কোনো মহিলার স্পর্শ গ্রহণ করেন না, সেহেতু চেষ্টা করবেন আপনারা বাড়িতে হনুমানজির ফটো রাখার, কোনো মূর্তি বা বিগ্রহ গৃহে না রাখাই ভালো। এক্ষেত্রে আর একটি কথা বলি, যদি আপনারা আপনাদের গৃহের মধ্যে হনুমানজির মন্দির স্থাপন করতে চান, সেক্ষেত্রে আপনারা মূর্তি বা বিগ্রহ রাখতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু ঘরের বেডরুমে বা শোবার ঘরে বা হয়তো ডাইনিংয়ে হনুমানজির মূর্তি বা ছবি আপনারা হনুমানজির মূর্তি বা বিগ্রহ রাখলেন, এটা কিন্তু ভুল, এমনটি করবেন না। চেষ্টা করবেন কোনো ফ্রেমের মধ্যে বাঁধানো হনুমানজির ছবি রাখার। এবং মঙ্গলবার দিন রাত্রে 11টার সময় হনুমানজির ফটোর সামনে বসে উনাকে একটি ফুলের মালা অর্পণ করবেন, একটি ফুলের মালা পরিয়ে দেবেন এবং উনার উদ্দেশ্যে একটি সর্ষের তেলের প্রদীপ চালিয়ে দেবেন। তার সামনে বসে 7 বার হনুমান চালিশা পড়বেন, এবং যখন আপনাদের 7 বার হনুমান চালিশা পাঠ হয়ে যাবে, তারপরে আপনারা হনুমানজিকে মনোপ্রাণ দিয়ে বলবেন আপনারা যেন সমস্ত রকমের ঋণ থেকে মুক্তি পেতে পারেন। এরকম একটা আশীর্বাদ কিন্তু আপনারা কিন্তু হনুমানজিকে নিজের মনের মনস্কামনা জানিয়ে বলবেন, কিন্তু নেওয়ার চেষ্টা করবেন আশীর্বাদ উনার। পরিশেষে আপনাদেরকে হনুমানজির খুবই প্রিয় মেটে সিঁদুর অল্প সামান্য হনুমানজিকে লাগিয়ে দিবেন। তবে এই কাজটি কিন্তু ঘরের পুরুষেরা করবেন, এবং নিজেও কিন্তু কপালে অল্প করে পরে নেবেন। দেখুন, এই হলো 3টি উপায়। এই উপায়গুলি আপনারা প্রত্যেকেই মঙ্গলবার দিন মনে বিশ্বাস রেখে করে দেখুন। এই 3টি উপায় কিন্তু আপনাদেরকে প্রত্যেক মঙ্গলবার টানা 7টি মঙ্গলবার করতে হবে। যেভাবে আপনাদেরকে উপায়গুলি করতে বললাম সেইভাবেই কিন্তু আপনারা উপায়গুলি করবেন, নতুবা কিন্তু কোনো রেজাল্ট আপনারা পাবেন না, ভুলচুক করবেন না। এই 3টি উপায় যারা প্রচণ্ডভাবে জর্জরিত, ব্যাংকিং লোন নিয়ে ফেলেছেন, ব্যাংকিং লোন শোধ করতে পারছেন না, তাদের জন্য এই 3টি উপায় রইল অত্যন্ত লাভদায়ক এবং ফলপ্রদ হিসাবে আপনাদের সামনে কিন্তু এই উপায়গুলি কার্য হবে। এই ক্ষেত্রে আরেকটা আপনাদেরকে কথা বলবো, শনিবার দিন কোনো লোন আপনারা কিন্তু নেবেন না, কোনো প্রকার ব্যাংকিং লোন বলুন, কারোর কাছ থেকে টাকা পয়সা নেওয়া বলুন, বা কাউকে টাকা পয়সা দেওয়াও শনিবার দিন আপনারা কিন্তু এইরূপ কাজগুলি করবেন না। একটি কথা মাথায় রাখবেন, যদি আপনারা শনিবার দিন কোনো লোন নিয়ে থাকেন, সেই লোন কিন্তু আপনাদেরকে শোধ করতে হবে আপনাদের জীবনের শেষ হওয়া পর্যন্ত, তবুও কিন্তু দেখবেন এই লোন শোধ করতে পারবেন না। তাই অবশ্যই আপনাদেরকে বলবো, শনিবার দিন আপনারা কিন্তু কোনোভাবেই যে যতই অসুবিধা হোক, কোনোরূপ লোন বা ঋণ কারোর কাছ থেকে আপনারা কিন্তু নেবেন না। এছাড়াও বন্ধুরা, আপনারা এই 3টি উপায় করে দেখুন, আপনাদের জন্মছকে যাই অবস্থা থাকুক না কেন, গ্রহের চাল যেরকমই থাকুক না কেন, আপনারা মনে বিশ্বাস রেখে উপায় 3টি করে দেখুন। আপনাদের হনুমানজির অবশ্যই আপনার কথা শুনবে, এবং আপনাদের সমস্ত সমস্যা উনি কিন্তু খুব নিমেষেই মিটিয়ে দেবে। দেখুন বন্ধুরা, আপনাদেরকে আবারও শেষবারের মতো বলছি, আপনারা ভালো করে শুনে নিন, এই টোটকা যেগুলি আপনাদেরকে বললাম এগুলি মঙ্গলবার দিন করবেন আপনারা, একসঙ্গে করবেন, এবং টানা 7টি মঙ্গলবার আপনাদেরকে কিন্তু এই 3টি উপায় একসঙ্গেই করতে হবে। আপনারা দেখবেন এর ফলে হনুমানজির কৃপায় সমস্ত বিপদ আপদ থেকে রেহাই যেমন পাবেন, ঠিক তেমনই জীবনে আপনাদের পাহাড় সম ঋণ থাকলেও সে ঋণ কিন্তু আপনারা খুব সহজেই শোধ করতে পারবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে এরকমই কোনো একটি নিত্য নতুন ভিডিওর সাথে। ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।